হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গুড্ডি সিরিয়ালের আপডেট নিয়ে অনুজের অনুষ্ঠান সেখানে বুড়ো এবং অনুজ পাশাপাশি বসেছে বকুল কেয়াফুল সেখানে গুড্ডির নামটা উল্লেখ করে এবং বলে যে দেখো শিরিন তোমাদের বিয়েটা যেহেতু হয়েই যাচ্ছে গুড্ডির সাথে অনুজের ডিভোর্সটা হয়ে গেছে তাই তোমরা এখন হানিমুনে যাওয়ার প্ল্যান করো তুমি একটা জিনিস চেয়েছ তোমার অনুজের কাছ থেকে সে কি না দিয়ে পারবে আর গুড্ডির যতটাই কষ্ট হোক না কেন ও গুড্ডি বলে এই সব কিছু করতে পেরেছে তা না হলে কিন্তু অন্য কেউ কখনো পারতো না ঠিক বলেছে তুমি গুড্ডির জীবনে যা কিছু ঘটে গেল তারপরে আমরা আর এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানে থাকা সম্ভব নয় মাম্মাম রেগে যায় বলে কি বলছো কি তোমরা এগুলো দেখো এখন অনুজ সিরিনের বিয়েটা এত কিছু বাধা বিপত্তি পেরিয়ে হচ্ছে যখন তোমরা এটাকে অ্যাকসেপ্ট করে নাও এর বিরুদ্ধে আর কোনো কথা বলো না যে মেয়েটা চলে গেছে অতীতকে টেনে এনে এত কথা বলার প্রয়োজনটা কি সেটাই তো কুইন ওর রেগে যায় বলে গুড্ডি আমার বন্ধু ছিল ও আজকে যে কষ্টটা পাচ্ছে আমি সেটা মেনে নিতে পারবো না আর দাদা ভাইয়ের মতো একজন মানুষ যার কোনো মেরুদণ্ড নেই তাকে গুড্ডি কেনই বা ভালোবাসতে যাবে আর তার কথা গুড্ডি কেন ভাববে কুইন তুই কিন্তু বেশি কথা বলছিস এই কথাগুলো গুড্ডি তোকে বলেছে না দাদা ভাই এখন আমি যথেষ্ট বড় হয়েছি আমি তো গুড্ডির বয়সী তাই ও কি ভাবছে সেটা আমি খুব সহজেই বুঝতে পারি আজকে জীবনে যাই কিছু ঘটে যাক না কেন তার জন্য কিন্তু তুই নিজেই দায়ী একদিন তোকে পস্তাতে হবে অনুজের বাবা রেগে যায় বলে যে কথাগুলো তুমি বলছো সেগুলো না বললেও পারতে কুইন। বেশি বড় হয়ে যাওনি তুমি ছোট বয়সে এত পাকামি কথাবার্তা একদম সহ্য হচ্ছে না মিঠির বর বলে ঠিক আছে অনেক কথা হয়ে গেছে তোমরা এখন খাবার দাবার খেয়ে নাও অনুশীলিন আমরা চলে যাচ্ছি আমরা এখানে থাকবো না তার মানে দাদা তোরা আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকবি না সবাই মিলে যদি একখানে ভিড় করি তাহলে কি হবে আমাকে বেরোতে হবে তাই মিঠি তুমি আমাকে খাবার বেড়ে দাও আমি খাবারটা খেয়ে বেরিয়ে যাই কেয়া ফুলও বলে ঠিক আছে এসো আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি এর সাথে মেচকাও কয় আমাকেও খাবার বেড়ে দাও আমিও থাকবো না এক এক করে সবাই উঠে চলে যেতে লাগে শিরিন বলে কি ব্যাপার সবাই মিলে এত কথা বলছে অনুজ তুমি কি মাথা নিচু করে থাকবে কোনো কথা বলবে না দাদা ভাই একটা সময় ছিল যখন তোর বউ মিঠি মেনে নিতে পারেনি গুড্ডিকে অনেক মান অপমান করেছে আজকে কী এমন হলো যে গুড্ডিকে এতটা ভালোবাসছে দেখ এখন শিরিনের সাথে আমার বিয়েটা যেহেতু হচ্ছে তাই শিরিনকে কোনো কথা বলা চলবে না আমাদের বিয়েতে তোরা থাক সেটাই আমরা চাই আর না থাকলে নেই তবে পুরোনো কথা খুচিয়ে কোনো লাভ হবে না আমার মেয়েটা এখানে এসেছে আই বুড়ো ভাত খেতে ডাকা হয়েছে বলেই তো তোমরা এই সমস্ত কথা মিঠি পুরনো টেনে এনে কি প্রমাণ করতে চাইছো গুড্ডির কতটা কষ্ট হচ্ছে তোমাদেরকেও বলেছে দেখুন আনটি আপনি আবারও এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের কোনো উত্তর আপনি নিজেও হয়তো বা পারেন না একটা মেয়ের মাথা থেকে সিঁদুর তুলে আর একটা মেয়ের মাথায় সিঁদুর অনুজ পরিয়ে দেবে অনুজের মনে কোনো মায়া দয়া না থাকতে পারে কিন্তু আমাদের তো রয়েছে গুড্ডিকে আমি নিজের ছোট বোনের মতো ভালোবেসেছি বোন বলে ডেকেছি তাই এক বোনের সংসার ভেঙে বড় বোন হয়ে অন্য আরেকজনের সাথে বিয়ে হচ্ছে ওর বরে সেটা আমি মেনে নিতে পারি গুড্ডি মিঠি মিঠি টুটুল সবাই সেখান থেকে চলে যায় অনেকক্ষণ পরে তারা যখন খাবার দাবার খায় ঘর থেকে বেরোয় তখন কেয়াফুল বলে মিঠিকে যে দেখো আমি অনেক ভাবনা চিন্তা করলাম বেকার নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব করে কোনো লাভ নেই কে কাকে বিয়ে করবে কার সাথে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেবে সেটা আমাদের না ভাবলেও চলবে কিন্তু যে মানুষটা আমাদের পরিবারের একজন সদস্য অনুজ তাকে তো আমাদের ধরে রাখতে হবে তার বিয়েতে আমরা যদি না থাকি তাহলে কি চলবে দেখো গুড্ডির সাথে আমাদের যাই সম্পর্ক থাক না কেন অনুজের সাথে তো ডিভোর্সটা হয়ে গেছে অনুজ তো বুঝতে পারছে না এখন একদিন ওকে বুঝতে হবেই যে গুড্ডির মতো একটা মানুষকে ছেড়ে জীবনে কি ভুল করেছে মানছি যে ও জীবনে প্রতিষ্ঠিত হবে নিজের পায়ে দাঁড়াবে গুড্ডি সেই প্রতিজ্ঞা করেছে এবং ও পারবে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা দিয়েই গুড্ডি সেটা নিজের জয়টা সামলে নিতে পারবে কিন্তু অনুজ এবং শিরিন ভালো থাকতে না পারলে আমাদেরও খুব কষ্ট হবে তাই বলছি মিঠি চলো আমরা নিচে যাই হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ বাদেই শুরু হবে এখনো যদি না যাই তাহলে কি হবে একবার ভেবে দেখেছ এদিকে সোহাগ এবং অনির্বাণ দুজনেই চলে আসে মিঠি এবং কেয়া ফুলকে ডাকতে বলে নিচে চলো হলুদের অনুষ্ঠানটা তো তোমরা না থাকলে যে হবে না কে বলেছে তোমাদের বলো তো তোমরা না গেলে হলুদের অনুষ্ঠান আটকে থাকবে না কারণ এই হলুদই আবার শিরিনের বাড়িতে যাবে ওর গায়ে উঠবে তাই আমাদের তো সব কিছু ভেবে চিনতে করতে হবে কুইন তুই নিচে যাবি না মাম্মাম বলেছে তাই আমি হলুদের অনুষ্ঠানে থাকবো আমি হলুদ নিয়ে শিরিনের বাড়িতে যাব না কারণ গুড্ডির কষ্টে আমারও খুব খারাপ লাগছে আর গুড্ডির মতো মেয়ে বলেই ও কিন্তু বিয়েতে আসতে চেয়েছে আজকে আসুক আগে সন্ধেবেলা আমি জিজ্ঞাসা করবো কী প্রয়োজন ছিল তোমাকে নেমন্তন্ন করলেই যে আসতে হবে কেউ ডাকলে এই বাড়িতে তুমি চলে আসবে সেটা কেন এই প্রশ্নের উত্তর দেখব গুড্ডি আজকে কি দেয় যে সব পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হয়েই গেছে তার অনুষ্ঠানে আচারে আসার তো দরকার নেই আর এই সব কিছু শুনে অবাক হয়ে যায় বলে কুইন তুই ছোট্ট একটা মেয়ে এত কিছু ভেবে ফেলেছিস কেন ভাববো না সোহাগ তুই বুঝতে পারছিস না আজকে তোর সাথে যদি এই ঘটনাটা ঘটতো কি করতিস তুই হ্যাঁ মানছি যে অনেকেরই ডিভোর্স হয়ে যায় সংসার টেকে না তাই বলে কি পুরোনো শ্বশুর বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়ে বিয়ের কাজ করানো হয় নাকি সে রাজি হয় সেটা গুড্ডি বলেই হয়েছে অনির্বাণ আর আমি তো নিচে যাচ্ছি হলুদের অনুষ্ঠানে আমি আশা করব তোরাও আসবি হ্যাঁ আমি তো যাবই এই বাড়িতে থাকবো আমার বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আমি আনন্দ করব আর গুড্ডি সন্ধ্যাবেলা কখন আসবে সেই অপেক্ষায় থাকবো সবাই মিলে তারা নিচে চলে যায় সেখানে অনুজ দাঁড়িয়ে রয়েছে তার বন্ধুরা বলে যে আমি তো ভেবেছিলাম যে তুই কখনোই এই গুড্ডির হাত থেকে রক্ষা পাবিনা এই সম্পর্কটা থেকে আমরা সত্যি আজকে খুব খুশি শিরিন এবং তোর বিয়েটা হচ্ছে অনুজের মনে যেন শান্তি নেই মনে মনে ভাবে যে কেন জানি না আমার যতটা খুশি হওয়ার কথা আমি ততটা হতে পারছি না কি হয়েছে আমার তখনই মনে পড়ে গুড্ডির কথা বলেছিল জ্বর গায়ে আপনার সিনেমা দেখতে যাওয়া হবে না আপনাকে বাড়িতেই থাকতে হবে কারণ তো আমি এখনো আপনার বউ এই সমস্ত কথা বলে অনুজকে ঘর থেকে বেরোতে দেয়নি বিশ্রাম করতে জোর করে রেখে দিয়েছিল সেই সবটা ভেবে অনুজ অবাক হয়ে যায় গুড্ডির অবাক করা কাণ্ডগুলো অনুজের যেন চোখে ছবির মতো ভাসছে এদিকে শিরিনের বাড়িতে হলুদ নিয়ে মিঠি টুটুল যাবে না এমনকি কেয়া ফুলো নয় তাই অনির্বাণ এবং সোহাক্ত যাবেই সেখানে গিয়ে তাদের গুড্ডির সাথে দেখা হয়ে যায় ছেলের বাড়ি থেকে যা যা তত্ত্ব আনা হয়েছে সেগুলো সমস্তটাই মেয়ের বাড়িতে পৌঁছে দিতে লাগে গুড্ডি সবাইকে নিয়ে একটা সময় গিয়ে গুড্ডিকে বলে সোহাগ তুমিও নিজেও হাতে তত্ত্বগুলো নিয়ে যাও না একলা দাঁড়িয়ে থাকলে কি চলবে এর প্রতিবাদে গুড্ডি কিন্তু কথা শুনিয়ে ছাড়বে এবার সোহাগকে কোনোভাবেই ছাড়বে না আর হলুদের অনুষ্ঠানে এদিকে শুরু হয়ে গেছে শঙ্কর ধ্বনি এবং যা যা নিয়ম রিচুয়াল রয়েছে সবগুলো মেনে অনুজের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত দেখে অনুজ কিন্তু খুব খুশি হয়ে যায় বলে দাদাভাই মিঠি তোমরা সবাই এসেছ এমনকি ছোটকাও তোমরা সবাই আমার এই অনুষ্ঠানে থাকবে দেখ এখন বলে নয় বিয়ে থেকে শুরু করে যা যা কিছু বিয়ের পরেও নিয়ম রয়েছে সব কিছুতে আমরা পরিবারের সদস্য হয়ে তোর পাশে থাকবো তুই একদম চিন্তা করিস না অনুজ মনোযোগ দিয়ে বিয়েটা সেরে ফেল গায়ে হলুদটা না হলে তো সিরিনের গায়ে হলুদ দেওয়া হবে না তত্ত্ব যাবে ও বাড়িতে তাই বলছি সব কিছু ঠিক সেরে ফেল এদিকে গান বাজনা আনন্দ হৈহুল্লোর করছে অনুজের বন্ধুরা জিজ্ঞাসা করছে তুই খুশি তো হ্যাঁ আমি খুশি কেন খুশি হব না গুড্ডির মতো একটা মেয়ের হাত থেকে রক্ষা পেয়ে গেছি তাই ছোটকাও বলে যে তুই যদি এই সিরিনের সাথে বিয়ে করে সুখী হোস তাহলে আমরা খুশি হব আর যদি সুখী হতে না পারিস তাহলে তো আর কিছু বলার নেই অনুজ এত কিছুর পরেও তুই নিজের জীবনটা নষ্ট করে ফেললি গুড্ডির মতো একটা মেয়ের হাত থেকে রক্ষা পেতে গিয়ে কোন মেয়ের হাতে গিয়ে পড়লি সেটা যখন বুঝতে পারবি তখন অনেক দেরি না হয়ে যায় অনুজের বাবা রেগে যায় বলে এখন আর এই সমস্ত কথা বলে অনুজকে ভয় পাওয়াতে হবে না তোমাদের ওর নিজের জীবনের সিদ্ধান্ত ও নিজে নিয়ে নিয়েছে এখন ওরা সুখী হবেই কেন হবে না কি হতে চলেছে গুড্ডি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনুজের গায়ে হলুদের অনুষ্ঠানে গুড্ডির অবাক করা কাণ্ডে বিভোর অনুজ অনুজ এখনই গুড্ডির যে উপলব্ধিটা সেটা করতে পারছে আরও যখন সিরিনের সাথে বিয়ে হয়ে যাবে তারপরে আস্তে আস্তে গুড্ডি অনুজের মনে না আরও বেশি করে জায়গা করে নেয় এরপরে গুড্ডি যতই দূরে থাক না কেন অনুজ তাকে হয়তো কাছে পেতে চাইলেও গুড্ডি ধরা দেবে না আর শিরিনও হয়তো সব কিছু মেনে নিতে পারবে না অনুজ ভাবে যে মানুষের মন কখন কে যে চায় সেটা কেউ জানে না আমার কি পরিবর্তন হচ্ছে এই সব কিছু ভেবে অনুজ অস্থির হয়ে উঠেছে কারণ এতদিন গুড্ডির সাথে যখন সম্পর্ক ছিল তখন অনুজের কোনো দুর্বলতা তৈরি হয়নি বউ হিসাবে গুড্ডিকে কখনো মেনেই নিতে পারেনি আর এখন যখন গুড্ডি নেই তখন অনুজের কেন মনে হচ্ছে গুড্ডির কথা তাহলে অনুজেরই কি আসলে নিজের জীবন নিয়ে কোনো মেরুদণ্ড ঠিক নেই তার কারণেই অনুজ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা যেমন নষ্ট করছে তেমনি গুড্ডির জীবনটাও নষ্ট করে দিল এরপরে কি ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন